Assalamualaikum, hello everyone. तो ये ढाका सिटी हाई सोसाइटी नागरिक सुजोग सुविधा बनोस्टी मेरा दियार आशेपाशे असंख्य मानुष बाड़ी करार उपयोगी प्लट केनार जोन्नो घुरछे ताई आजके आमरा निये एसेछि एई मेरा दिया बनोस्टीर खुबी काछे नासिराबादे त्रिमोनी ब्रिज पार हुई गुरुत्वपूर्ण एक एलाकाय एई सेई नासिराबादे सिटी कॉर्पोरेशनेर बर्तमान एकदम रानिंग 12 फिट रोडेर साथे एई सेई तीन काठार एकदम असाधारण ভালো একটি কাগজের প্লট দেখাবো আজকে বাড়ি করার উপযোগী এবং এখানে কিন্তু প্রচন্ড ভাড়ার চাহিদাটা রয়েছে আর রামপুরা বনশ্রীর হাই সোসাইটি নাগরিক সুযোগ সুবিধা নিজের এবং নিজের সন্তানকে পাওয়ার জন্য আজকের এই প্লটটি আপনাদের জন্য বেস্ট হতে যাচ্ছে তো আজকের এই প্লটটি কত টাকা পড়বে এবং কিভাবে ক্রয় করতে হবে এবং এই প্লটটির আশেপাশে কি কি নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমরা বর্তমানে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75 নম্বর ওয়ার্ডের খিলগাঁও থানার নাসিরাবাদে যেটা ত্রিমোহনীর পরের এলাকাটির নামই হচ্ছে নাসিরাবাদ আর আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্লট দেখাবো এই যে হাতের এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত একদম 12 ফিটের সিটি কর্পোরেশনের বর্তমান রানিং রোড এটা 18 ফিট হবে যখন পাকা এবং সুয়ারেজের লাইন হবে আর এই রোডের সাথে তিন কাটার এই সেই প্লটটি দেখাবো একটু পর আমি উপর থেকে দেখিয়ে দেব একদম ওই যে সামনের প্লটটির মতো যেটা রিসেন্টলি একজন তিন কাটা কিনে বাউন্ডারি করেছে যে রোডটির সাথে এই যে এখান থেকে এই পর্যন্ত 12 ফিট রয়েছে বর্তমানে আর উনিও কিন্তু এরকম পানির জমি কিনেছিল এই যে এটা হচ্ছে আজকের প্লটটির পশ্চিম পাশের শেষ সীমানা এইভাবে গিয়ে ওই যে উত্তর পাশের ওই পর্যন্ত যাবে আবার উত্তর পাশ থেকে ওই যে এখানে পূর্ব পাশ পর্যন্ত ওই যে যিনি বাউন্ডারি করেছে ভালো ফালিয়েছে তো এই হলো আজকের প্লটটি এখানে জমির পরিমাণ তিন কাঠা অসাধারণ প্লট আর এখানে বাড়ি করার পারফেক্ট প্লট তিন কাঠায় কিন্তু রাজক থেকে খুব সুন্দর একটি বাড়ির পারমিশনও পেয়ে যাবেন আজকের এই প্লটটিতে তো দর্শক এই হলো আজকের প্লটটির পূর্ব পাশে দেখতে পাচ্ছেন লাইন ধরে দোকান এবং রোপ তুলে দিয়েছে ভাড়াটিয়াদের জন্য কীরকম ভাড়ার চাহিদা রয়েছে আর এই যে যেই দেখতে পাচ্ছেন একদম প্লটটি স্কেচ করাই রয়েছে এটাই সেই প্লট এখানে তিন কাঠা আপনাদেরকে মেপে দেওয়া হবে এখনই আসলে এখনই বাড়ি করে পাশের এই ফ্যাক্টরি কিংবা বিভিন্ন এলাকার মানুষ এসে যারা বাড়ি করতেছে তাদের মতো এই ঢাকা সিটির বুকে একটি স্বপ্নের বাড়ি করার প্লট পেয়ে যাচ্ছেন আর নাসিরাবাদটি এত গুরুত্বপূর্ণ যারা অন্য এলাকার মানুষ রয়েছেন তারা বুঝবেন না কিন্তু যারা এই এলাকাতে পূর্বে আমাদের মাধ্যমে জমি বা প্লট খুঁজছিলেন যাদের জন্য ভালো কাগজের অনেক সময় ঘুরেও একটি প্লট পায় না এই নাসিরাবাদে তো অনেক ঘোরাঘুরির পরে অনেক সময় এই ধরনের ভালো প্লটগুলো ভালো কাগজেরগুলো কিন্তু অনেক সময় মিলে না আবার অনেক সময় দেখা গেছে জমির পরিমাণ কম হলে সুন্দর একটি বাড়ি হয় না আবার অনেক সময় জমির পরিমাণ বেশি হলে বাজেটে মিলে না কিন্তু তিন কাঠার প্লটটি কিন্তু ব্যাংকে টাকা ফেলে না রেখে এই সকল প্লট কিনে রেখে দিলে ভবিষ্যতে এই ধরনের প্লটগুলোই বনশ্রীতে যেমন এক কাঠা এখন এক কোটি টাকা দেড় কোটি টাকা হয়ে যাচ্ছে এখানেও হয়ে যাবে কারণ এখান থেকে বনশ্রী দুই থেকে আড়াই কিলোমিটার দূরত্বে আর বনশ্রীর হাই সোসাইটি কিন্তু নাগরিক সুযোগ সুবিধা পেতে গেলে আর মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করতে গেলে এই ধরনের প্লটগুলো কিনতে হবে ঢাকা সিটিতে একটি বাড়ির প্লট তো দর্শক এই প্লটটিতে বর্তমানে পানি দেখতে পাচ্ছেন কিন্তু এই প্লটটির পূর্ব পাশে যে সুন্দর একটি প্লট রয়েছে যেটা আমার খুবই ভালো লেগেছে সেটা দেখাবো চলেন ভিতরে গিয়ে দেখাচ্ছি সেই প্লটটি এরকম পানি ছিল তো তারা কিন্তু কিনে বুদ্ধি করে তিন কাটা চারপাশে দেখতে পাচ্ছেন বেড়া দিয়ে বালি ফালিয়েছে তো এখানে হয়তো দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে তা আপনারও দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ করলে যে এরকম প্লটটি হয়ে যাবে আর আজকে প্লটটি কিন্তু দক্ষিণমুখী প্লট এটা কিন্তু দক্ষিণ পাশ আর এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে আর ওই যে সামনে দাও দেখতে পারবেন এরকম লাইন ধরে বাসা বাড়ি করে দিয়েছে ভাড়াটিয়াদের জন্য তো এখন আমরা পাশের প্লটটির ভিতরে প্রবেশ করে আরেকটু বুঝিয়ে দিচ্ছি দেখেন এই প্লটটি যেরকম রয়েছে সেম এই সামনের প্লটটি যেটা এখন বিক্রি হবে তিন কাটার সেটা করতে পারবেন অনায়াসে আর আজকের এই প্লটটি কিন্তু এই যে এখানটা হচ্ছে লাসিমানা এইভাবে এখান থেকে একদম এই যে হাতের এখান থেকে ওই যে ওই পর্যন্ত যাবে ওইখান থেকে আবার ওই যে রোডটির ওই পর্যন্ত যাবে তো এই হলো আজকের প্লটটি তো এই যে সামনে তো দেখালামই আর এই পাশটাই কিন্তু বনশ্রী আফতাবনগর এই পাশটি আর এটাই হচ্ছে সেই নাসিরাবাদ এই যে এটা হচ্ছে নাসিরাবাদ প্রাইমারি স্কুল হাই স্কুলটি এখান থেকে দেখা যায় নাসিরাবাদ প্রাইমারি হাই স্কুলটি তো যাই হোক আমি দেখিয়ে দিলাম তো দর্শক আজকের এই প্লটটি হচ্ছে দক্ষিণমুখী প্লট অর্থাৎ এটা হচ্ছে দক্ষিণ পাশ এই যে রোডটি দেখতে পাচ্ছেন আর এই প্লট থেকে যখন গাড়ি নিয়ে বের হবেন এভাবে গিয়ে আপনারা কিন্তু খুব অল্প সময়ে এখানে বনশ্রীরামপুরা এরপর গুলশান বনানি যেতে পারবেন হাতিরঝিলটাও খুব কাছে এই প্লটটির তো বুঝতেই পারছেন আপনাদের যখন যেখানে পৌঁছে যাবেন এখান থেকে এয়ারপোর্ট খুবই কাছে আর আজকের এই প্লটটি কিন্তু পানি দেখে আমি আবারও বলতেছি যে পাশের প্লটটির মতো ভয় পাবেন না যে ব্যক্তিটি করেছে খুব সুন্দরভাবে আপনারা এখানে করতে পারবেন দুই পাশে এরকম বাঁশ গেড়ে
যে এই পদ্ধতিভাবে বাঁশগেরে বালি ফালিয়ে দেওয়া হবে, আপনারা চাইলে সেটার সুবিধাও পেয়ে যাবেন। তো দর্শক, এই হলো ত্রিমোহনী বাজারের সাথেই যে গুদারাঘাট নাসিরাবাদ ব্রিজটি, তো এই ব্রিজ পার হইলেই কিন্তু এই যে নাসিরাবাদটিতে চলে আসলেন। তো উপর থেকে দেখলে নাসিরাবাদ এলাকাটি এরকম, এবং এই নাসিরাবাদ কিন্তু গণবসতি এবং বনশ্রীর খুবই কাছে হয়। এই অঞ্চলে এখনও কিছু জমি রয়েছে বাড়ি করার উপযোগী, কিন্তু রাস্তা ছাড়া জমির দাম এই নাসিরাবাদে এখন বর্তমানে প্রতি কাঠা 18-19-20 লক্ষ টাকা, আর রাস্তার সাথে তো একটু বেশি রয়েছে। তো যারা বনশ্রীর কাছাকাছি থাকতে চান তাদের জন্য এই প্লটগুলো খুবই গুরুত্বপূর্ণ প্লট। তো দর্শক, আজকের এই প্লটটিতে কীভাবে আসতে হবে এবং এই প্লটটির আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, সো চলুন দেখে নেই। দর্শক, আমরা বর্তমানে রয়েছি, দেখতে পাচ্ছেন বনশ্রী মেরাদিয়া। তো মেরাদিয়া থেকে আজকের প্লটটির দূরত্ব 2 কিলোমিটার দূরত্বে আজকের এই প্লটটি পেয়ে যাচ্ছেন ত্রিমোহনী ব্রিজ। তো ত্রিমোহনী ব্রিজ থেকে যে হাতের বাম দিকে যে গাড়িগুলো আসতেছে এই রোড দিয়ে সোজা ত্রিমোহনী বাজার চলে যাব। তো ত্রিমোহনী বাজার থেকে নাসিরাবাদ ব্রিজ এখন আমরা ডান দিকের তীরচিহ্নিত স্থানে এই রোড দিয়ে চলে যাব। তো এই রোড দিয়ে একটু সামনে গেলেই কিন্তু আজকে সেই বাড়ি করার উপযোগী প্লটটি পেয়ে যাচ্ছে। তো দর্শক, অবশেষে এই যে এই রোড দিয়ে একটু সামনে এসে এই যে বাম পাশে মোচড় দিলেই কিন্তু এই যে বাম পাশে মোচড় দিলেই কিন্তু এই যে আজকের প্লটটিতে চলে আসলেন। তো এই হলো আজকের প্লটটি। তো এত যে প্লটটি দেখলেন, আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে। তো এখন আসি প্রাইস, এখানে জমির পরিমাণ 3 কাঠা আর প্রতি কাঠার দাম পড়বে 21 লক্ষ টাকা। তো 3 কাঠার দাম যা আছে তাই আপনাকে বহন করতে হবে। যারা এই প্লটটি ক্রয় করতে চান এবং এরকম বাজেট রয়েছে তারাই শুধু আসতে পারেন, দেখতে পারেন। এই প্লটটির কাগজ দিয়ে যাচাই বাছাই করে দ্রুত যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন। আর যারা এই এলাকার না বা অথবা এই এলাকার আশেপাশের না, তাদের হয়তো এই প্লটটি দেখে একটু দাম বেশি কিংবা মনে করতে পারেন, কিন্তু যারা এই এলাকায় এই ধরনের প্লটগুলো করছেন তাদের কাছে এই দামটি ঠিক রয়েছে। সুতরাং যারা প্লটটি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন।